মোয়াজাদ হাজরিন ইসলাম প্রতিবেশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছে বলুন সুবাহল্লাহ ইসলাম প্রতিবেশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছে যেমন এই মর্মে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে আমি একটি হাদিস আপনাদেরকে শোনাই ভূমিকার মধ্যেই আমি এই হাদিসটি পড়েছিলাম বোখারি ও মুসলিমের হাদিস হাজরত আবু হরায় রাজি আল্লাহ আনহু হাদিসটিকে বর্ণনা করেছেন আল্লাহ রসুল ইরশাদ করেন মা জালা জিব্রা ইলু ইউসিনিবিল জার হাত্তা জনান্তু আন্নাহু সাইয়ুয়াররিফুহু বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রসুল ইরশাদ করেন মা জালা জিব্রা ইলু ইউসিনিবিল জার জিব্রাইল সদা সর্বদা আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে উপদেশ দিতে লাগলেন হাত্তা জনান্তু এত বেশি উপদেশ দিতে লাগলেন এতে আমি ধারণা করতে লাগলাম লাগলামুহ নিশ্চয় আল্লাহ তালা হয়তো অচিরেই প্রতিবেশীকেও কেউ ওয়ারিস বানিয়ে দিবেন বলুন সুবাহ আল্লাহ জিব্রাইল সদা সর্বদা আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে উপদেশ দিতে লাগলেন হাত্তা জনান্ত আন্নাহু সাই তাতে আমি ধারণা করতে লাগলাম আল্লাহ তালা হয়তো প্রতিবেশীকে অচিরেই ওয়ারিস বানিয়ে দিবেন বলুন সুবাহ আল্লাহ অর্থাৎ পিতামাতা মারা গেলে পিতা মাতার রেখে যাওয়া সম্পত্তিতে সন্তানরা যেমন অংশীদার হয় স্বামী মারা গেলে স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে স্ত্রী যেমন সম্পদের অংশীদার হয় অনুরূপভাবে কোনো প্রতিবেশী যদি মারা যায় তার রেখে যাওয়ার সম্পত্তিতে তার প্রতিবেশীরাও অংশ পাবে নবীজি এরকমটি ধারণা করতে লাগলেন কারণ জিবরাইল নবীজির কাছে যখনই আসতেন তখনই নবীজিকে উপদেশ দিতেন প্রতিবেশীর হক প্রতিবেশীর হক প্রতিবেশীর হক এত বেশি উপদেশ দিতে লাগলেন এতে নবীজি ধারণা করতে লাগলেন আল্লাতালা হয়তো প্রতিবেশীকেও ওয়ারিস বানিয়ে দিবেন বলুন না সুহান আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ তালা প্রতিবেশীকে ওয়ারিস বানাননি সম্পদের অংশ দেননি কিন্তু অংশীদার থেকে মর্যাদাটা একেবারে কমও দিলেন না জোরে বলুন না আল্লাহ। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে জানতে চাইলেন কাইফ আলী আন আলামা ইদা আহা আও আউ ইজা আসা আতু আল্লাহ রসুল আমি কি করে জানবো আমি ভালো নাকি আমি মন্দ আমি ভালো নাকি মন্দ এটা আমি কি করে জানব আল্লাহ রসুল বললেন ইদা সামিতা তা জি রাইয়া কলুন সান্তা ফাকা ফকাদাহা সান্তা তুমি যখন শুনতে পাবে তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে বলছে তুমি ভালো তখন তুমি বুঝে নিবে যে আসলেই আমি ভালো কদাস তুমি যখন শুনতে পাবে তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে বলছে তুমি মন্দ তখন তুমি বুঝে নিবে যে আসলেই আমি মন্দ বলুন না সুবাহ আল্লাহ তাইলে আমি ভালো না মন্দ এটা কে বলবে জোরে বলুন আমি ভালো না মন্দ এটা কে বলে দিবে প্রতিবেশী কেন কারণ দূরের মানুষের কাছে আমি আমার প্রকৃত চরিত্র লুকিয়ে রাখতে পারবো সুন্দর একটি চেহারা দিয়ে মুখে সুন্দর হাসি প্রদর্শন করে ভালো ভালো কিছু কথাবার্তা শুনিয়ে সাময়িকভাবে কিছু ভালো ভালো আচরণ দেখিয়ে দূরের একটি মানুষকে আমি বুঝাতে পারব যে আমি খুব ভালো মানুষ যদিও পক্ষে আমি ভালো না হয়ে থাকি দূরের মানুষের কাছে আমার প্রকৃত চরিত্র আমি লুকিয়ে রাখতে পারব কিন্তু যারা আমার পাড়া প্রতিবেশী যারা আমার গ্রামের মানুষ যারা আমার এলাকার মানুষ যারা আমার বন্ধু বান্ধব, যারা চব্বিশ ঘন্টায় আমাকে দেখেন আমার কথাবার্তা শোনেন আমার উঠা বসা দেখেন আমার চাল চলন দেখেন আমার আচার ব্যবহার দেখেন তাদের কাছে কিন্তু আমি আমার প্রকৃত চরিত্র কখনো লুকিয়ে রাখতে পারব ঠিক না দূরের মানুষের কাছে আমার চরিত্র আমি লুকিয়ে রাখতে পারবো এই জন্যে মানুষ ধোঁকা খায় এই জন্য মানুষ কি খায় এই জন্য মানুষ ধোঁকা খায় এই জন্যেই মানুষ প্রতারিত হয় আমার সোনাকান্দা দরবারকে দিয়েই উদাহরণটা দেই আমার কাছে এসে অনেকে বলে যে হজর চায়ের দোকানে দেখা হয়েছিল গাড়িতে দেখা হয়েছিল পরিচয় দিল সোনাকান্দা দরবারের মরিদ সুন্দর লেবাস পোশাক কথাবার্তা খুব সুন্দর আচার ব্যবহারটা দেখলাম খুব সুন্দর পরিচয় দিল সোনাকান্দার মরিদ এতে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি এবং তার সাথে আমি আত্মীয়তা করি হয়তো ছেলে বিয়ে দেই নতুবা মেয়ে বিয়ে দেই আত্মীয়তা করার পরে আমি বুঝতে পেরেছি সর্বনাশ আমার জীবনের অনেক বড় ভুলটা আমি করে ফেলেছি এরম হতে পারে নাকি পারে না জোরে বলুন পারে না পারে না অনেক মানুষের স্বপ্ন থাকে যে এই পরিবারের সাথে যদি আমি একটি আত্মীয়তা করতে পারতাম কারণ অনেক বড় বংশ সব বড় বড় শিক্ষিত স্বপ্ন থাকে যদি এই পরিবারের সাথে আমি একটি আত্মীয়তা করতে পারতাম কিন্তু আত্মীয়তা করার পরে বুঝতে পারে যে আমার জীবনের অনেক বড় ভুলটা আমি করে ফেলেছি এরকম হয় কি হয় না আমি বলেই ফেলি আমার সাথে কয়েক মাস আগে একজন বড় আলেমের সঙ্গে দেখা হলো বড় মহাদ্দিস তিনি আমাকে দুঃখ করে বললেন যে হুজুর আমার জীবনের স্বপ্ন ছিল বড় আলেম হওয়া আল্লাহ রহমতে আমি আলেম হয়েছি এবং স্বপ্ন ছিল যে একটি পরিবারের সাথে আত্মীয়তা করা কারণ এটা আলেম পরিবার অসংখ্যগণিত আলেম ওলামা এই পরিবারে বড় বড় মহাদ্দিস বড় বড় মুফতি ইত্যাদি ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল এই পরিবারের সাথে আত্মীয়তা করা তা আল্লা রহমতে আত্মীয়তা করেছি কিন্তু আত্মীয়তা করার পরে আমি বুঝতে পেরেছি যে আমার জীবনের অনেক বড় ভুলটা আমি করে ফেলেছি এরকম হতে পারে নাকি পারে না কথায় বলে না যে চকচক করলেই স্বর্ণ হয় না তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হল এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো দূরের মানুষের কাছে আমি সুন্দর চেহারা দিয়ে মুখে সুন্দর হাসি প্রদর্শন করে কিছু ভালো ভালো কথা শুনিয়ে ভালো ভালো কিছু আচার আচরণ সাময়িকভাবে দেখিয়ে বুঝাতে পারবো যে আমি খুব ভালো যদিও প্রকৃতপক্ষে আমি ভালো না হই কিন্তু আমার গ্রামের মানুষ এলাকার মানুষ বন্ধুবান্ধব যারা চব্বিশ ঘন্টায় আমাকে দেখেন তাদের কাছে আমার প্রকৃত চরিত্র আমি কখনো লুকিয়ে রাখতে পারব এই জন্য প্রিয়নবী সাল্লাম বলে দিলেন শোনন জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলে দিলেন ইদা সামিতা জীরানাকা ইয়াকুলুন কদা হাসানতা ফাকদা সান্তা তুমি যখন শুনতে পাবে তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে বলছে তুমি ভালো তখন তুমি বুঝবে যে আসলে আমি ভালো ওয়াইদা সামিতা জীরানাকা ইয়াকুলুন কদা সাতা ফাকদা সাতা তুমি যখন শুনতে পাবে তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে বলছে তুমি মন্দ তখন তুমি বুঝে নিবে যে আসলে আমি মন্দ বলুন না সুবহানাল্লাহ এইভাবে অসংখ্য হাদিসে প্রতিবেশীকে মর্যাদা দিয়ে হাদিস বর্ণিত হয়েছে তাইলে আমার সংক্ষেপ কথা আমি আর হাদিস বলছি না তাইলে সংক্ষেপ কথা হলো আমরা বুঝতে পেরেছি যে ইসলাম প্রতিবেশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ এবার আসুন একটু একজন প্রতিবেশীর প্রতি একজন প্রতিবেশীর কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি নাই একজন প্রতিবেশীর কাছে একজন প্রতিবেশী কিছু হক বা অধিকার পাবে নাকি পাবে না যেমন মনে করুন আপনারা আমার প্রতিবেশী আমি আপনাদের প্রতিবেশী আমার প্রতি আপনাদের কিছু দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে আপনাদের কাছে আমি কিছু হক পাব কিছু অধিকার পাব আপনারা আমার প্রতিবেশী আপনাদের প্রতিও আমার কিছু দায়িত্ব আছে কর্তব্য আছে আমার কাছে আপনারা কিছু হক পাবেন কিছু অধিকার পাবেন অসংখ্য অগণিত দায়িত্ব কর্তব্য অসংখ্য অগণিত হক বা অধিকার রয়েছে তার মধ্য থেকে আমি একটি হক বা অধিকারের কথা বলি শুনুন আমার প্রতিবেশীরা আমার কাছে যে সমস্ত হক বা অধিকারগুলো পাবেন বা আমার প্রতিবেশীদের কাছে আমি যে সমস্ত হক বা অধিকারগুলো পাব তার মধ্য হতে একটি গুরুত্বপূর্ণ হক বা অধিকার হলো আমার প্রতিবেশীরা আমার কাছে ব্যবহার পাবেন জোরে বলুন কি পাবেন জোরে বলুন আমার প্রতিবেশীরা আমার কাছে কি পাবেন সদ ব্যবহার পাবেন এটা আমার প্রতিবেশীদের হক অধিকার আমার প্রতিবেশীদের কাছে আমারও হক অধিকার এটা আমার কথা জোরে বলুন এটা কি আমার কথা কার কথা আল্লাহর জোরে বলুন কার কথা আমি ভূমিকার মধ্যেই আয়াতে কারিমাটি পড়েছিলাম নিশ্চয় আপনার মনোযোগ দিয়ে শুনেছিলেন তারপর আমি আবার শোনাচ্ছি আল্লাহ তালাইর সাত করেন অবদুল্লাহ ওয়ালা তুসরিকুবি শাহিয়া অবিল ওয়ালে দা ইন এ হিসানা অবিদিল কোরবা ওয়াল হাতা মা ওয়াল মাসা কিন ওয়া জাহার ইদুল কোরবা ওয়াল জাহিল জনব অ সহিবিল জামবে অবনি সাবিল ও মা মালাকত আয়মা নুকুম ইন্নাল্লাহ আলা ও হিব আল্লাহ তালাইর সাৎ করেন অবদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করবে ওলা তুসিকু বি আমার সাথে কাউকে শরিক করবে না অবিল ইহসানা এবং পিতা মাতার প্রতি সদ ব্যবহার করবে অবদিল করবা এবং আত্মীয় স্বজনদের প্রতি সদ্ ব্যবহার করবে ওয়াল মা ওয়াল মাসাকিন এতিম এবং মিসকিনদের প্রতি সদ ব্যবহার করবে ওয়াল যার ইদিল করবা ওয়াল যারিল জনব আত্মীয় প্রতিবেশী এবং অনাত্মীয় প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করবে অসহিবিল জামবে এবং পাশের সাথীটির সাথে সদ করবে অবনি সাবিল পথিক মুসাফিরদের সাথে সদ করবে অমা মালাকাতা ইমানুকুম অধীনস্থ দাস দাসী চাকর চাকরানীদের প্রতি সদ ব্যবহার করবে ইন্ হেব্বু মানকানা মখ্তালাম ফখুরা নিশ্চয় আল্লাহ তালা দাম্ভিক অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না বলুন না সুমান আল্লাহ এই আয়াতে কারিমায় আল্লাহ তালা আমাদের উদ্দেশ্যে দশটি অধিকার সম্পর্কে ওয়াজ করলেন জোরে বলুন কয়টি অধিকার সম্পর্কে জোরে বলুন কয়টি অধিকার সম্পর্কে এই জন্য এই আয়াতে কারিমাটাকে বলা হয় আয়াতুল হুকুকিল আসারা দশটি অধিকারের আয়াত বলুন সুবান আল্লাহ কয়টি অধিকারের আয়াত এই কারিমায় কয়টি অধিকার সম্পর্কে আল্লাহ তালা আমাদের জন্য ওয়াজ করলেন দশটি